আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের নিউজ থাকছে লালমনিরহাট থেকে। শেষ সম্বল দান করলেন ভিক্ষুক দম্পতি। মসজিদে জমি দান করে সমাজে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন এক ভিক্ষুক দম্পতি। এই ভিক্ষুক দম্পতির বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপালরায় গ্রামে। তারা হলেন বৃদ্ধ খৈমুদ্দিন ও হামিজন বেগম। সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে এক নির্জন কুঁড়ে ঘরে তাদের বসবাস। প্রতিদিনের ভিক্ষার চালেই জ্বলে তাদের চুলা। একদিন ভিক্ষা না করলে তাদের মুখে খাবার জোটে না। অনেক সময় অনাহারেই দিন কাটে তাদের। তারপরও জীবন বাঁচাতে ভিক্ষা করতে হয় এই দম্পতিকে। খোঁজ নিয়ে জানা গেছে ওই ভিক্ষুক দম্পতি নিঃসন্তান থাকায় মৃত্যুর আগে শেষ সম্বল ভিটে বাড়ির 400 জমি গত 3 বছর আগে ওই গ্রামে নিত্য টিকি জামে মসজিদের নামে দলিল করে দেন। তাদের এমন দান সমাজে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃদ্ধ খৈমুদ্দিন প্যারালাইসিস রোগী। তারপর অসুস্থ স্বামীকে নিয়ে পেটের দায়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতে বের হন স্ত্রী হামিজন বেগম। তাদের এমন দুরবস্থায় ভাগ্য জোটেনি কোনো বয়স্ক ভাতার কার্ড। হামিজন বেগম বলেন, ভিটে বাড়িটুকু মসজিদের নামে দান করে আমরা দুজনেই খুশি। আমাদের কোনো সন্তান নেই, তাই মসজিদে জমি দান করেছি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের বয়স্ক ভাতার কার্ড হয়নি। প্রতিবেশী আসমা বেগম বলেন, তারা অসহায় গরিব মানুষ, দেখার কেউ নেই। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে যে চাল পান তাই রান্না করে খান। ওই এলাকার তৈয়বালি জানান, ওই বৃদ্ধ দম্পতির মৃত্যুর পর তাদের দাফন কাফনের ব্যবস্থা গ্রামবাসী করবে। তাদের এমন দান সমাজের বৃত্তশালীদের চোখ খুলে দিয়েছে। ওই গ্রামের নিত্য দিঘি জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল সোবহান জানান, বৃদ্ধ খৈমুদ্দিন ও হামিদান বেগম 3 বছর আগে বাড়ি ভিটে জমি মসজিদের নামে দলিল করে দিয়েছেন। কাকিনা ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল হক শহীদ জানান, ভিক্ষুক দম্পতি জমি দান করার বিষয়টি আমার জানা নেই, তবে তাদের বয়স্ক ভাতা না হলে তা দেওয়ার ব্যবস্থা করব আমরা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।